সুপ্রিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের খুবই স্পেশাল একটা মশলা বানিয়ে দেখাবো, যেটা বাড়িতেই খুবই সহজেই বানাতে পারবেন। আর এই মশলাটা যে কোনো তরকারি, নিরামিষ হোক অথবা আমিষ, তাতে দিলেই স্বাদ এবং গন্ধ হবে দারুণ। আর এই মশলাটা 1 থেকে 1.5 মাসও স্টোর করতে পারবেন। এই মশলাটা কিভাবে বানাতে হবে দেখে নিন। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা লো করে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এটা 10 সেকেন্ড মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন গোলমরিচ, 1/2 টিস্পুন পাঁচফোড়ন, আর দেব 1/2 টিস্পুন মৌরি। এবার এই সব গোটা মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে 20 সেকেন্ড ধরে। আর এই 20 সেকেন্ড ধরে একদম ফ্লেমটাকে লো রেখে নাড়াচাড়াটা করতে হবে। ফ্লেমটা যদি হাই থাকে তাহলে মশলাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে মশলার স্বাদটা একদম তেতো হয়ে যাবে। এই জন্য একদম লো রেখে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে, দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মশলাটা আমি গুঁড়িয়ে নেব। মশলাটা ভালো করে আমি গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা যে কোনো তরকারিতেই দারুণ স্বাদ নিয়ে আসে। আর এটা অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাও প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।